হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমার ক্রিয়েটিভ মম চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। কেননা যা বৃষ্টি চলছে আজ কদিন ধরে আমাদের এখানে, জানি না তোমাদের কার কোথায় কীরকম ওয়েদার আছে, কিন্তু আমাদের এখানে আজ মানে 2-3 দিন ধরে টানা বৃষ্টি। একটা জিনিস দেখাই, দেখো অবস্থা দেখেছো, পুরো ছাদের রেলিং ভরে আছে, ঘরের বিভিন্ন জায়গায় দড়ি টাঙিয়ে টাঙিয়ে জামা কাপড় শুকাতে হচ্ছে, আর সবার এরকম ঠান্ডা লেগে গেছে। খুবই খারাপ অবস্থা আমাদের এখানে এখন, মানে এত বৃষ্টি হচ্ছে, মানে অনেকদিন পর এত বৃষ্টি হচ্ছে, মানে বলা যাচ্ছে না যে কিরকম টাইপের বৃষ্টি হচ্ছে। সারা দিন কাল তো নন স্টপ, একবারের জন্য মনে হয় বন্ধ হয়েছে বলে আমার মনে পড়ে না। আজকে তবু একটু সকাল থেকে হচ্ছে, মাঝে মাঝে একটু বন্ধ হচ্ছে, মাঝে মাঝে একটু হচ্ছে। পুকুরের জল তো কমে গিয়েছিল, বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছিল, মাটিগুলো বেরিয়ে এসেছিল, মানে পুকুর পাড়ের মাটিগুলো দেখা যাচ্ছিল। তো কদিনের টানা বৃষ্টিতে আবার যেই কে সেই অবস্থা হয়ে গেছে। তো আমার গলাটা একটু শুনতে অন্যরকম হয়তো হচ্ছে, ঠান্ডা লাগার কারণে একটু ভারী ভারী হয়ে গেছে গলাটা। যাই হোক, তো মোটামুটি ঠিক আছি এখন। কালকে একটু খারাপ অবস্থা ছিল, এখন ভালো আছি। কাড়াটা খাচ্ছি, কাড়াটা খুবই ইম্পর্টেন্ট, মানে তার মধ্যে যেহেতু যষ্টি মধুটা দেওয়া আছে, তো যার জন্য মানে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। তো বাড়ির শুদ্ধ সবাই খাচ্ছি, তো আমি বলবো যে এই সিচুয়েশনে তোমাদেরও সবার খাওয়া উচিত, এবং ছোট বাচ্চা যদি থাকে তাকেও খাওয়াতে পারো, কোনো অসুবিধে নেই। ঠান্ডাটা এই যে লাগছে, মানে ওয়েদার চেঞ্জের জন্য এমনিতেই ঠান্ডা লাগে, আর বাইরে যা চলছে সে তো আছেই, বাদ দাও। আর এমনি ওয়েদার চেঞ্জে এরকম বর্ষার সময় এমনিতেই সবার মানে ভিজে ভিজে ড্যাম ড্যাম ভাব, তো ঠান্ডা লেগেই থাকছে। তো এর জন্য কাড়াটা কিন্তু খুব উপকার, মানে লাগলেও সেভাবে এফেক্ট হচ্ছে না। যাই হোক, সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে মাছ রেখেছিলাম, বাড়ির সামনে থেকে মাছ যাচ্ছিল, মাছ রেখেছি। এই যে মাছ আছে, পোনা মাছ রেখেছিলাম, আর চিংড়ি মাছও রেখেছি। চিংড়ি মাছটা ধুয়ে ফ্রিজে রাখা হয়েছে, চিংড়ি মাছটা রেখেছি। তো বাপি এসছে আমার সাথে, হলদিয়াতে তো এসছে, সেদিনকে তোমাদের দেখলে ব্লগে। তো বাপি আজকে বলছে যে আমার ছোট ছেলে হলুদ ভাত মানে বিরিয়ানি, হলুদ ভাত খেতে পছন্দ করে খুব, তো ওই জন্য বাপি বাজারে গেছে হলুদ ভাতে মানে যা যা লাগবে সেগুলো আনবার জন্য। তো টুকটাক মশলাপাতি সেগুলো আমার ঘরে দিয়ে ছিল, চালটা ছিল না, চালটা আনতে গেছে, আর চিকেন আছে। তো যাই হোক, আজ এই রান্না হবে। ওকে এসছে, ঠিক আছে, রান্না বান্না করতে থাকি, আর এরপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। মশলাটা আমি বাড়িতেই তৈরি করি, আর মানে কিনে আনা মশলাটা ইউজ করি না, বাড়িতেই তৈরি করি। মশলাটা শেষ হয়ে গেছে, সেটা আজকে তৈরি করব। আমার অনেকটা তৈরি করে রাখা থাকে, তো অনেক দিন ইউজ করছি আর নতুন করে করা হয়নি। তো মশলাটা আজকে তৈরি করব, তাই দেখো কিভাবে তৈরি করি। আমি যেগুলো যেগুলো ইউজ করি আর কি বিরিয়ানি মশলায়, কতগুলো দারচিনি নেবো। দারচিনিগুলো এবার এনেছে এত বড় বড়, ভেঙে ভেঙে নিতে হবে। এটা জেকের দারচিনি, জেকে কোম্পানি, বেশ সুন্দর ফ্রেশ। কটা দারচিনি নিয়ে নেব, আর দারচিনিগুলো আমার লাগে, যেহেতু আমি সকালে যে জলটা খাই তার মধ্যে আমি দারচিনিগুলো ইউজ করি। তো দারচিনি মোটামুটি আমার ঘরে সবসময় আনাই থাকে। আর এলাচ, লবঙ্গ, একটু বেশি করে করে রাখি। আর কি করি, দুটো ভাগে রাখি, মানে বড় একটা কৌটোর মধ্যে করে আলাদা জায়গায় সরিয়ে রাখি, আর একটা ছোট কৌটো হাতের কাছে রাখি, মানে রান্নার জায়গায়, যে সচরাচর ওগুলো মানে বারবার খুললে কি হয়, গন্ধটা নষ্ট হয়ে যায়, বেরিয়ে যায়, তাই জন্য এইটা করি। তো মোটামুটি এটা আমার চলে যাবে অনেক দিন, আর আমি এটাকেই গরম মশলা হিসেবে ইউজ করি। এর মধ্যে একটু দেব জায়ফল, জয়িত্রী, জায়ফলটা আরেকটু লিখে দেবে,
আর নর্মালি এই মশলাটা, গরম মশলাটা যখন তুমি অন্য জায়গায় মানে অন্য কোনো তরকারিতে ইউজ করবে না, তারও দেখবে গন্ধটা খুব সুন্দর আসবে। তো এগুলো আগে একটু আমি মানে কড়াইতে একটু হালকাভাবে ফ্রাই করে নেব, করে নিয়ে তারপরে এটাকে মিক্সারে গুঁড়ো করব। একটু নেড়ে নিয়েছি কড়া প্যানের মধ্যে, এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব। দেখো গরম মশলাগুলো পুরো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, আর এইভাবে মানে একটু নেড়ে নিয়ে গুঁড়ো করলে গুঁড়োটা খুব ভালো হয়, মানে সম্পূর্ণ মিহি হয়। আর এদিকে দেখো আলু আর ডিম আমি সিদ্ধ করব বিরিয়ানিতে দেওয়ার জন্য, তো একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে নিলে ডিমের খোলাগুলো খুব সহজেই ছেড়ে যাবে, আর আলুটাও সিদ্ধ হলে নোনতা ভাবটা থাকবে। ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করি বেশিরভাগই। হাঁড়ির মধ্যে বেশ কিছুটা ঘি, মানে ঘি এতটাই পরিমাণে দেবো, মানে যতটা আমার এই রান্নাটার মধ্যে আমি ইউজ করবো ততটাই ঘি আমি ওর মধ্যে আগে দিয়ে দেবো। ঘিটা গরম হতে দিয়েছি, আর এখানে আমার পেঁয়াজ বাটা আছে, আদা আর রসুন বাটা লঙ্কার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে। পেঁয়াজটা ঘি গরম হতে এখানে গোটা গরম মশলা দুটো দিয়ে দেবে, তারপর পেঁয়াজটা দিয়ে দেবে। দিয়ে পেঁয়াজটা একটু ভালো ভালো হয়ে আসলে ওই মশলা আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দেবে, আর তারপর এখানে আমি অ্যাড করলাম এটা গরম মশলা, মানে যে বিরিয়ানি মশলাটা তৈরি করলাম সেই মশলাটাও ওর মধ্যে অ্যাড দিয়ে দেবে। পুরো মানে যতটা পরিমাণ তোমার মশলা তোমার রান্নায় লাগবে, আমি এখানে প্রায় 750 গ্রাম মতো চাল রান্না করেছি, তার জন্য আমার মানে সেই বিরিয়ানিতে যতটা মশলা লাগবে ততটা মশলাই আমি কিন্তু ওই পেঁয়াজের সঙ্গেই অ্যাড করে দিয়েছি। এবং তারপর তার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে, আর চিকেনটা আগে থেকে একটুখানি লেবুর রস আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে চালটাও ভিজিয়ে নিচ্ছি পাশে। দেখো আমার চিকেন এখানে প্রায় হয়ে এসছে, মানে আধা সিদ্ধ হয়ে গেছে, আর এই অবস্থাতে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দেওয়ার পর চালটা হাত দিয়ে একটু সমান করে নেবে, কারণ হাত দিয়ে সমান করে নিলে তাহলে লেভেলটা ঠিক থাকবে। আর এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করার পর আমি হাত দিয়ে মেপে দেখব যে আমার কড়ের 3 কড় পর্যন্ত যেন চালের ওপরে জলটা থাকে, মানে চালের ওপর হাত রাখলে যেন আমার কড়টা 3য় কড় পর্যন্ত জলটা টাচ করে, এইটুকুই দেখে নেবে। আর আমি আলুগুলো আধা সিদ্ধ করেছিলাম, পুরো সিদ্ধ করিনি, ওর জন্য আমি কী করলাম ভাতটা একটু ফুটে উঠতে তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, আর এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ছুরি ছুরি দিয়ে কেটে কেটে এভাবে দিচ্ছি। এরপরে ডিমগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা ছাড়িয়ে নেবো, ডিমটা পরে দেবো। পাশে আর একটা প্যানে আমি তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজকে কেটে একটু পেঁয়াজের বেরেস্তা বানাবো বলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর এটা খুব হাই ফ্লেমে ভাজতে হবে। আর হাঁড়িটার আমার ঢাকনাটা একদম ঠিকঠাকই আছে, খুব একটা ফাঁকা নেই, তাই জন্য উপরে আমি একটা বাটিতে জল ভর্তি করে বসে দিয়েছিলাম যাতে ঢাকনাটা চাপা হয়ে থাকে, একটু ফাঁকা করে যেন না থাকে। আর যাদের একটু ঢাকনাটা একটু অসুবিধা থাকে তারা আটাকে মেখে চারদিক দিয়ে ঢাকনার চারদিক দিয়ে লাগিয়ে মুখটা সিল করে দিতে হবে। এই দেখো আমার ভাত অলরেডি হয়ে গেছে প্রায়, মানে একদম মানে আর হয়তো 5-10 মিনিট রাখার পর মুখ বন্ধ করে দিতে হবে। এরপর আমি ডিমগুলোকে চিরে চিরে ওর উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, মানে তারপরে কিছুক্ষণ খোলার পর সেটাকে আমি পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে দেবো। দিয়ে তারপরে কিছুটা যে গরম মশলা, মানে গরম মশলা বলছি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম, সেটা ওপর থেকে অল্প করে 1 চামচ মতো ছড়িয়ে দেবো, আর একটু ঘি দেবো, মানে যে পরিমাণ ঘিটা আমার বিরিয়ানিতে লাগতো সেটা আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়েছিলাম তারপরে। আর এরপর আমি অ্যাড করব মিঠা আতরটা। মিঠা আতরটা অনেকে গোলাপ জল দেয়, ক্যাওড়া জল দেয়, আমি নর্মালি বাড়িতে যখন নিজেরা খাই বানাই তাই আমি এই দুটো জিনিস অ্যাভয়েড করি, আমি মিঠা আতরটা দিই, কেননা সবগুলো দিলে কী হয় আমরা ঘরে যখন খাই মুখটা মেরে নেয়, বেশি মানে বেশি খেতে পারা যায় না, কিন্তু অকেশনালি যদি গেস্ট কেউ আসে তখন আমি ওগুলো ইউজ করি, নিজেরা নর্মালি খাওয়া দাওয়ার জন্য আমি সিম্পলভাবেই রান্না করি। দেখো আমার বিরিয়ানি রেডি, খাওয়া দাওয়া তো হলো, এরপরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে মেন কাজটা এগুলো পরিষ্কার করা। আজকে দিদি আসবে না, আর এইসব নর্মালি এইসব ডিশ টিশগুলো দিদিকে দেওয়াও যায় না। আর এগুলো কি হয় আমি যখনই মানে কোনো স্পেশাল আইটেম রান্না করি বা
কিছু বানাই তখন সেগুলোকে একটু স্পেশাল ভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করি। কেননা আমার বাড়িতে এখন তো দেখো আমরা বাইরে বেরোতেও পারি না, সেভাবে রেস্টুরেন্টেও যাওয়া হয় না, বাইরে খাওয়া দাওয়া হয় না, তো বাড়িতেই যে কিছু ভালো মন্দ রান্না করলে সেটাকে সেইভাবেই মানে সাজিয়ে গুছিয়ে খাই, যাতে কি হয় একটু মানে অন্যরকম একটা ফিলিংস আসে, যেন ডেলি লাইফের মতো না হয় ব্যাপারটা, সেরকমই আর কি। সেই জন্য আমি প্লেটগুলো নামিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ, কিচেন টিচেন ক্লিন হয়ে গেল, এবার একটু রেস্ট, তারপরে নিচে একটু কাজ, এডিটিং এর কাজও বাকি আছে, সব আর কি টুকটাক কাজকর্ম করতে হবে। এরপরে বাইরে এখন বেশ সুন্দর রোদ উঠেছে, বেলা দেখাচ্ছে, যা যা ছিল মোটামুটি ভিজে সব, এই জানলাটা হওয়াতে আমার সুবিধে হয়েছে, যত ভিজে ভিজে কাপড়। এখানে শুকোতে দিয়ে দিলাম, ব্যাস শুকিয়ে গেলে হয়ে যাবে। আর এই জন্য আমি এরকম পাতলা পাতলা মানে কটনের সমস্ত কাপড়গুলো ইউজ করি, কেননা ধুতে পরে মানে ওয়াশ করতেও সুবিধে হয়, আর জিনিসপত্র মুছতেও সুবিধে হয়, আর শুকোতেও সুবিধে হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।